হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট পাঞ্জাব। নোটিস উইথ গভর্নমেন্ট পাঞ্জাব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করবো বন্ধুরা, যে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলে যে 256 পোস্টম্যান এবং মেল গার্ড নিয়োগের যে অ্যাপ্লিকেশান বেরিয়ে গেছে, মানে নোটিফিকেশান বেরিয়ে গেছে বন্ধুরা, সেই নোটিফিকেশানটি কী আছে এবং কোথায় কতগুলি ভ্যাকান্সি আছে এবং কীভাবে অ্যাপ্লিকেশান করবে এবং যোগ্যতায় বা কী আছে এবং কী কী যোগ্যতা লাগবে। উচ্চ মাধ্যমিক এখানে বলছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরেও কোনো রকম কিছু এক্সট্রা যোগ্যতা লাগবে কি না, সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করব। বয়স কত হতে হবে এবং সিলেবাস বা কী আছে এবং যে নিয়োগ প্রক্রিয়াটি কী আছে, সমস্ত কিছু আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। এবং তার আগে ছোট্ট আমার একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভিডিওর নিচে ডান দিকে দেখবেন লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন থাকবে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিন এবং তারপরে পাশে দেখবেন একটি বেল আইকন আসবে, সেই বেল আইকনে ট্যাপ করে দেবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে। চলুন ভিডিওটি শুরু করি। এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলে 266 পোস্টম্যান এবং মেল গার্ড উচ্চ মাধ্যমিক যোগ্যতায় চাকরি। তারপরে নিচে দেখুন যে ডাক বিভাগে রাজ্যে 266 মাধ্যমিক পোস্টম্যান এবং মেল গার্ড। নিজে দেখুন, ডাক বিভাগে পশ্চিমবঙ্গ সার্কেলে পোস্টম্যান মেল গার্ড পদে 266 জন তরুণ তরুণীকে নিয়োগের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হলো। নিয়োগ হবে পোস্টাল আরএমএস ডিভিশনে। পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এত এবং তারিখ হচ্ছে কলকাতা 25 অক্টোবর 2018। নিয়োগ হবে এই সার্কেলের বিভিন্ন পোস্টাল আরএমএস ডিভিশনে। বেতন হচ্ছে 21,700 থেকে 36,100 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তারপরে দেখুন, যোগ্যতা এবং বয়স সীমার জন্য যদি বলা যায়, তাহলে এখানে দেখুন যে আবেদনের জন্য যোগ্যতা লাগবে অন্তত উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস। তারপর দেখুন, এক্সট্রা যেটা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। তারপরে প্রার্থীকে অন্তত দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে। টু হুইলার বা লাইট মোটর ভেহিকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে দেখুন যে একটি কথা বলা হয়েছে যে লাইট মোটর ভেহিকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স, মানে হালকা গাড়ি চালানোর যে ড্রাইভিং লাইসেন্স, এটাকে লাইট বলা হচ্ছে। তারপরে দেখুন যে বয়স সীমা হচ্ছে 24 নভেম্বর 2018 অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে বন্ধুরা। তফসিলি ওবিসি, শারীরিক প্রতিবন্ধী বা প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবেন। তারপরে নিচে দেখুন যে প্রার্থী বাছাইয়ের জন্য যে পদ্ধতি, সেটা হচ্ছে যে দশম মানের অ্যাপ্টিটিউড টেস্ট হবে 100 নম্বরের, সময় থাকবে 120 মিনিট, তাতে থাকবে 4টি পার্ট, প্রতি পার্টে 25টি প্রশ্ন, 1 নম্বর করে, মোট 25টি নম্বর থাকবে। তারপরে দেখুন যে পার্ট এ জেনারেল নলেজ থাকবে, পার্ট বি থাকবে ম্যাথামেটিক্স, পার্ট সি এ থাকবে ইংলিশ, পার্ট সি টু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি। এবং তারপরে দেখুন যে আবেদন ও আবেদনের ফি, আবেদনের ফি সম্পর্কে যদি বলা যায়, প্রথমে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লাগবে 100 টাকা প্লাস ই পেমেন্ট কমিশন দিতে হবে। তারপর আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ দিতে হবে 400 টাকা। তারপরে মহিলা তফসিলি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না। আবেদন পদ্ধতির জন্য যদি বলা যায়, আবেদন পদ্ধতি দেখুন, দরখাস্ত করতে হবে অনলাইনে 24 নভেম্বর 2018 তারিখের মধ্যে, অর্থাৎ 24 নভেম্বর 2018 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখুন যে দরখাস্ত করতে হলে প্রথমে জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করে রাখতে হবে। পাসপোর্ট মাপের এখনকার তোলা 20 থেকে 50 কেবির মধ্যে, সাদা কাগজে কালো কালিতে সই করা 20 কেবির মধ্যে, সিগনেচার এবং ফটো, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য সার্টিফিকেটের কপিও সঙ্গে নিয়ে বসবেন, কারণ নামের বানান, জন্ম তারিখ ইত্যাদি লিখতে ভুলটুল হয়ে সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে। এবং তবে নিজের ফটো সই ছাড়া কোনো সার্টিফিকেটের কপি আপলোড করবেন না, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তারপর দেখুন, নিচের লিঙ্কে ঢুকে রেজিস্ট্রেশন করাতে হবে, নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি নথিভুক্ত করতে হবে, তাতে রেজিস্ট্রেশন নম্বর, ইউআরএন এবং পাসওয়ার্ড পাবেন ইমেলে, নিজের মেল বক্সে। তারপর ই পেমেন্টের চালানের প্রিন্ট আউট নিয়ে তা পূরণ করে কোনো ই পেমেন্টের সুবিধাযুক্ত পোস্ট অফিসে গিয়ে ফি জমা দিতে হবে। তারপরে নিচে দেখুন যে আবেদনের চূড়ান্ত হবে দাখিল করার আগে, প্রিভিউ ভালো করে মেনে নেবেন, কারণ একবার সাবমিট হয়ে গেলে আর সংশোধন করার কোনো রকম সুযোগ কিন্তু আপনারা পাবেন না।
যারা 24 নভেম্বর 2018 তারিখে রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে অফলাইনে ফি জমা দেওয়া যাবে 28 নভেম্বর 2018 পর্যন্ত। অনলাইন করতে পারবেন এই যে লিঙ্কটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই লিঙ্কে আপনারা কিন্তু অনলাইন আবেদনটা করতে পারবেন। এই অনলাইন আবেদনের জন্য লিঙ্ক যেটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে www. আপনারা একটি ব্রাউজারে গিয়ে দেবেন এবং সেখানে লিখবেন cpmgwrecruitment.in, তাহলে কিন্তু আপনাদেরকে সেই পেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। তাহলে আপনারা অবশ্যই এই যে নিচে দেখুন, তারপরে দেখুন যে কোনো রকম কোনো হেল্প চাইলে আপনারা এই যে এই নাম্বারটিতে কল করতে পারেন 9:30 থেকে বৈকাল 5:30 পর্যন্ত। এই যে আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন 1800419 2929, এই নাম্বারে কিন্তু আপনারা যে কোনো হেল্পের জন্য কোনো রকম হেল্প চাইলে এখান থেকে আপনারা শনি রবি বাদে কাজের দিনগুলিতে সকাল 9:30 থেকে 5:30 পর্যন্ত কল করে নিতে পারেন। তো এই ছিল আপনাদের সামনে আমার আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা যে ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গলের পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েস্ট বেঙ্গল পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গিয়ে আপনারা এই এই নোটিফিকেশানটি একবার দেখে নেবেন এবং সেখান থেকে সঠিকভাবে পড়ে নেবেন। এবং আমি যে বাংলায় আপনাদেরকে পেপার থেকে এই যে খবরটি আপনাদেরকে দেখালাম এটি অবশ্যই একবার মেনে নেবেন, কারণ এটি সেই একই খবর কিন্তু আপনাদেরকে আমি পেপার থেকে দেখালাম। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার দেখে নেবেন, তারপরে অ্যাপ্লাই করে দেবেন, তাতে কোনো রকম কোনো সন্দেহ নেই। যদি কোনো রকম আপনাদের কোনো ভুল বা ত্রুটি আপনারা এই ভিডিও বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেটি সলভ করে দেওয়ার। আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন, লেটেস্ট আপডেটগুলিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকেই। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পরের ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরবো।